নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এটি কুম্ভ রাশির জুলাই মাসের মাসিক রাশিফলের ভিডিও। অর্থাৎ আপনি যদি কুম্ভ রাশির জাতক অথবা জাতিকা হন, আপনার জন্য এ মাসে কি সম্ভাবনা উঠে আসতে চলেছে এ বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। প্রত্যেকে ভিডিওটি সম্পূর্ণরূপে আলোচনা শোনার চেষ্টা করবেন। দেখুন, এই রাশিফলটি সম্পূর্ণরূপে ইঞ্জিনিয়ার রাশিফল, ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়। কুম্ভ রাশির হাজারো লাখো কোটি মানুষ আছে, সবাই কি একই রেজাল্ট পায়? আজকে কুম্ভ রাশির একজন যেন ধনীশালী ব্যক্তিও আছে, একজন খুব নিম্ন মধ্যবিত্ত মানুষ বা খুব গরিব মানুষও কিন্তু আছে। কেন? এটা সম্পূর্ণ ডিপেন্ড করে তার জন্ম ছকের উপর। দেখুন, এ মাসে যা গ্রহের গোচর সেই অনুযায়ী আপনাদেরকে বলছি। আপনাদের ক্ষেত্রে কিন্তু মালব্য নামক মহাপুরুষ রাজ্য কিন্তু সৃষ্টি করছে এবং কেন্দ্র থেকে রাজ্য সৃষ্টি করছে, দুটি রাজ্য আপনাদের সৃষ্টি করছে। গ্রহের গোচরটা একটু আপনাদেরকে জানিয়ে দিই। প্রথম কথা আপনাদেরকে বলি, 12 জুলাই পর্যন্ত এ শনি আপনাদের রাশিতে অবস্থান করে শশ নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে এবং 12 জুলাইয়ের পর এই শনি বক্রী অবস্থাতে মকর রাশিতে প্রবেশ করছে। আপনার দ্বিতীয়ভাবে বৃহস্পতি এবং 28 জুলাই এই বৃহস্পতি বক্রী হচ্ছে। তৃতীয়ভাবে থার্ড হাউসে মঙ্গলের অবস্থান এবং রাহুর সাথে। চতুর্থভাবে শুক্র অবস্থান করছে 13 তারিখ পর্যন্ত। 13 তারিখের পর এই শুক্র আপনার ঠিক মিথুন রাশিতে অবস্থান করবে এবং এর পাশাপাশি বুধ আপনার 2 জুলাই টু 16 জুলাই মিথুন রাশিতে, 16 জুলাইয়ের পর এই বুধ আপনার কর্কট রাশিতে এবং রবিও আপনার রাশি পরিবর্তন করছে। 16 জুলাই এই রবি আপনার কর্কট রাশিতে প্রবেশ করছে এবং আপনাদের ভাগ্যভাবে কেতু অবস্থান করছে। কি সম্ভাবনা উঠে আসতে চলেছে? আপনি কুম্ভ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কি রেজাল্ট পেতে চলেছেন, কোন কোন দিকগুলো ভালো, কোন কোন দিকগুলো সমস্যা আসতে পারে, এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। দেখুন, প্রথম আসি আপনাদের রাশিতে শনি কিন্তু বক্রী অবস্থিত অবস্থা করে, যদিও শ্মশান এবং মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে, কিন্তু এই শনি আপনার দ্বাদশভাবে চলে যাচ্ছে 12 জুলাই থেকে। একটি কথা আপনাদেরকে বলি, প্রথম কথা হচ্ছে আপনাদের এ মাসে একটু হলেও রাগ জেদটা কিন্তু আপনাদের বাড়বে, অর্থাৎ ক্রোধ নিয়ন্ত্রণ করুন। কুম্ভ রাশি মানুষ, ক্রোধকে নিয়ন্ত্রণ করুন এবং এই সময় এ মাসে আপনারা কোনো জায়গা থেকে ফ্রড হতে পারেন, কোনো জায়গা থেকে ধোকা পেতে পারেন। কুম্ভ রাশির মানুষ গ্রহের গোচর দেখাচ্ছে, কোনো জায়গা থেকে ফ্রড বা ধোকা খাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে কুম্ভ রাশির ক্ষেত্রে। এবং এর পাশাপাশি আমি যদি ধনের জায়গাটা যদি বলি, আপনাদের ধনভাবে ধনপতি লাভপতিকে নিয়ে অবস্থান করছে, অর্থাৎ আর্থিক স্থিতির জায়গা আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট কিন্তু মজবুত হতে চলেছে। আপনি কুম্ভ রাশি মানুষ, অর্থনৈতিক সফলতা আপনাদের কিন্তু দেখা যাচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে এবং দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ আপনাদের সম্পন্ন কিন্তু হতে চলেছে। থার্ড হাউসে মঙ্গল, দেখুন থার্ড হাউসে মঙ্গল আপনাদের এনার্জি বৃদ্ধি করবে, পরাক্রম বৃদ্ধি করবে, ভাইয়ের সাথে সম্পর্কে উন্নতি করবে, যোগাযোগগুলো দিবে। যারা কনস্ট্রাকশন কাজের সঙ্গে যুক্ত আছেন, রিয়েল এস্টেট কাজের সঙ্গে যুক্ত আছেন, এই জায়গাগুলো আপনাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত রেজাল্ট কিন্তু দিবে এবং প্রপার্টি থেকেও লাভ দেবে, সম্পত্তিগত দিক থেকেও কিন্তু আপনাদের লাভ দেবে। কিন্তু 20 জুলাইয়ের পর অঙ্গারক দোষ সৃষ্টি হচ্ছে, এই জায়গাটা বিশেষভাবে সাবধানতা অবলম্বন করা দরকার। আপনি কুম্ভ রাশির জাতক অথবা জাতিকা যদি হন, আপনার ক্ষেত্রে বিশেষভাবে সতর্ক কিন্তু থাকুন। এইবার আসি চতুর্থভাবে আপনার শুক্র অবস্থান করছে। দেখুন, শুক্র চতুর্থভাবে অবস্থান করে কি করছে? মালব্য নব মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে। দেখুন, সুখ সাধন, প্রপার্টি, মাতৃস্থান, বন্ধুস্থান, গৃহ, এই জায়গাতে শুক্র অবস্থান আপনাদের সুখ সাধন আপনাদের কিন্তু বৃদ্ধি করবে। আপনি কুম্ভ রাশির মানুষ, সুখ সাধনের জায়গা আপনাদের বাড়বে। এর পাশাপাশি
আপনি কুম্ভ রাশির জাতক অথবা জাতিকে হন, মায়ের শরীর স্বাস্থ্য ভালো হবে, বন্ধুর সাথে সহযোগিতা, বন্ধুর হেল্প পাওয়া এই জায়গাগুলো থাকছে, এবং সম্পত্তিগত দিক থেকে লাভ, কারণ আপনাদের এই 13 তারিখ অবধি 13 জুলাই অবধি মালব্যনা মহাপুরুষ সাহায্য কিন্তু থাকছে। বুধ আপনার পঞ্চমভাবে অবস্থান করছে, দেখুন পঞ্চমভাবে অবস্থান বুধ দুর্দান্ত লাভ আপনাদেরকে দিবে। কেন দেখুন, এটি হবে 16 জুলাই অবধি। 16 জুলাই অবধি আপনাদের শেয়ার বাজারের দিক থেকে লাভ পাবেন, সন্তান ক্ষেত্রে লাভ, বুদ্ধির ক্ষেত্রে লাভ, নীতির ক্ষেত্রে লাভ, সমস্ত দিক। ইনভেস্টমেন্ট যদি আপনারা করতে চান, বড় ধরনের ইনভেস্টমেন্ট করতে চান, আপনারা দ্বারা 16 জুলাইয়ের মধ্যে আপনারা করুন। আপনি কুম্ভ রাশির জাতক অথবা জাতিকা যদি হন, 16 জুলাইয়ের মধ্যে আপনারা কিন্তু ইনভেস্টমেন্ট করুন। ইনভেস্টমেন্টের জায়গাটা কিন্তু ভালো এবং আকস্মিক প্রাপ্তি, আপনাদের স্টক বিজনেস থেকে ফাটকা থেকে আপনারা এই সময় কিন্তু প্রভূত লাভ কুম্ভ রাশির মানুষ কিন্তু পাবেন। এই যে 16 জুলাই এই রবি এবং বুধ বুধাদিত্য রাজযোগকে সৃষ্টি করছে, পঞ্চমভাবে বুধাদিত্য রাজযোগ, শিক্ষাক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো। যারা উচ্চ শিক্ষা করছেন বা হায়ার লেভেলে পড়াশোনা করছেন বা প্রাইমারি লেভেলে পড়াশোনা করছেন, শিক্ষাক্ষেত্রে কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিবে কুম্ভ রাশির আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে। এর পাশাপাশি ষষ্ঠভাবে চলে যাচ্ছে আপনাদের রবি এবং বুধ। এখানে একটু হলো সমস্যা দিবে, বিশেষ করে আপনাদের স্কিন রিলেটেড সমস্যা এই সময় আপনাদের থাকবে, এবং কিছু ক্ষেত্রে হলো আপনাদের সপ্তম পতি ষষ্ঠভাবে এখানে খুব একটা বিশ্বাস করে পার্টনারশিপ যারা বিজনেস করছেন কিনা, মানে 5-6 জন মিলে যারা ব্যবসা করছেন, শেয়ারে যারা ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে আমি বলবো বিশেষভাবে চোখ কান খুলে রাখে ব্যবসা করুন। এই জায়গাতে থেকে ধোকা পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। দাম্পত্য সুখের জায়গাতে বাধা, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে মিস আন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। মিস আন্ডারস্ট্যান্ডিং, স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ, মতপার্থক্য কিন্তু সৃষ্টি কিন্তু হতে চলেছে কুম্ভ রাশি। সপ্তম পতি ষষ্ঠভাবে অবস্থান করছে, এখানে কিন্তু বিশেষভাবে খেয়াল কিন্তু আপনাদেরকে রাখতেই হবে আমি বলছি, কারণ এই জায়গাটাতে আপনাদের সমস্যা দিবে। এবং দৈনন্দিন রোজগারের জায়গা কিন্তু আপনাদের ভালো, অষ্টম পতি ষষ্ঠভাবে কিছু ক্ষেত্রে 16 জুলাইয়ের পর থেকে হেলথের জায়গাটা নিয়ে একটু হলেও সমস্যা কিন্তু থাকবে, হেলথ ইস্যুর জায়গাটা কিন্তু একটু সমস্যা থাকছে। এবং প্রেমের ক্ষেত্রে যদি বলি, যারা ইয়াং জেনারেশান আছেন তাদের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনারা সফলতা পাবেন, অর্থাৎ প্রেমজ সম্পর্কে যারা লিপ্ত আছেন, প্রেমজ সম্পর্ক থেকে আপনারা কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনারা কিন্তু পাবেন। এবং কেন্দ্রতিকর রাজ্য সৃষ্টি করছে কুম্ভ রাশির ক্ষেত্রে শুক্রের এই কেন্দ্রতিকর রাজ্য, ভাগ্যের প্রভূত উন্নতি আপনাদের কিন্তু হবে। ডায়েরিতে নোট করে নিন, আমি একটু কথা আপনাদেরকে আবার বলছি, আবার ফিরিয়ে নিয়ে আসি। আপনাদের কিন্তু সুবর্ণ সুযোগ আপনাদের কিন্তু আসতে চলেছে কুম্ভ রাশির আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে, এবং এই সময়ের মধ্যে প্রপার্টি দেখে লাভ আপনাদের কিন্তু হবে, প্রপার্টি থেকে লাভ আপনাদের হবে। এবং ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয়, ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা কিন্তু পাবেন, অর্থাৎ এই সব জায়গাগুলো কিন্তু আপনাদের ভালো। এবার আসি, যারা ফিল্ম দুনিয়া বা মিডিয়া রিলেটেড জায়গাতে কাজকর্ম করছেন, এখানে কিন্তু আপনাদের যথেষ্ট ভালো। দ্বাদশভাবে শনির অবস্থান, বিদেশের সাথে যারা রত আছে বিদেশ থেকে কিন্তু আপনারা যথেষ্ট প্রফিট আপনারা কিন্তু পাবেন, বিদেশের জায়গা থেকে আপনারা সুযোগ সুবিধা, এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যারা যুক্ত আছেন সেখান থেকে আপনাদের লাভ কিন্তু পাবেন। দশমপতি থার্ড হাউসে, অর্থাৎ কর্মের যোগাযোগগুলো দিবে, চাকরির সুযোগগুলো দিবে, আপনাদের নিশ্চিতরূপে কিন্তু চাকরি কিন্তু হওয়ার সম্ভাবনা, বা প্রমোশন বা তারা ট্রান্সফার চাইছেন, প্রমোশন এবং চাকরির সম্ভাবনাটা বেশি আপনাদের কিন্তু দেখা যাচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে। কিন্তু হার্ড পরিশ্রম কিন্তু করতে হবে কুম্ভ রাশিকে, যথেষ্ট ব্যস্ততার মধ্য দিয়ে কিন্তু কুম্ভ রাশিকে এই মাসটা অতিক্রম কিন্তু হতে হবে, যথেষ্ট কাজের চাপ প্রেশার আপনাদের কিন্তু থাকবে কুম্ভ রাশির আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে। এবার আপনাদেরকে বলি একাদশপতি হচ্ছে, একাদশ ভাব আমাদের হচ্ছে সাকসেসের ভাব, আপনাদের হচ্ছে প্রফিটের ভাব, লাভের ভাব, কোথায় ধনভাব অবস্থান করেছে, অর্থাৎ ধনের আগমন, ধনবর্ষা হতে চলেছে কুম্ভ রাশির। বেশ কিছু দিক থেকে আপনাদের সুযোগ সুবিধাগুলো কিন্তু
আসতে চলেছে। না পাওয়া কাজ আপনাদের কিন্তু এ সময় সম্পন্ন হতে চলেছে। এই ছিল জুলাই মাসের মাসিক রাশিফলের ভিডিও। আপনারা কি রেজাল্ট পেতে চলেছেন তার একটা সম্পূর্ণ একটা চিত্র আমি তুলে ধরলাম। এটা যে হুবহু মিলবে আমি কখনোই দাবি করি না, কিন্তু এই রাশিফল কি জানেন আপনাদেরকে একটা গাইড হিসাবে বা বন্ধু হিসাবে আপনাদেরকে কিন্তু সাহায্য কিন্তু করবে। এই রাশিফলটা যদি আপনাদের 10-20% যদি মিলে কিনা আমি নিজেকে কৃতার্থ মনে করবো। অর্থাৎ এই রাশিফল আপনাদেরকে চলার পথে পাথর হিসাবে যেন কাজে কিন্তু দেয়। হুবহু মিলা সম্ভব নয়, কারণ এখান থেকে আপনার আমি জন্মছক দেখতে পাচ্ছি না, আপনার হস্তরেখা আমি দেখতে পাচ্ছি না, হুবহু মিলা সম্ভব না। কিন্তু এটা একটা সার্বিক আলোচনা, একটা সম্ভাবনা। এই ঘটনাগুলো আপনাদের সামনে কিন্তু আগামী জুলাই 2022 আপনাদের ক্ষেত্রে কিন্তু এই সুযোগ বা যে জায়গাতে সমস্যা আছে সেটা কিন্তু হতে পারে। ভিডিওটি এ পর্যন্ত, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।